কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আজ ফের হামলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীদের মিছিল যখন চলছিল, তখন ছাত্রলীগ এই হামলা চালায় বলে অভিযোগ। হাসনাইন তানবীরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে হামলার বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে এগুতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু টাওয়ারের সামনে মিছিলে হামলা হয়, এতে মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় শিক্ষকদের সামনেই কয়েকজনকে মারধর করা হয়, এমনকি আশপাশের গলিতেও খুঁজে খুঁজে মারা হয় আন্দোলনকারীদের। এ ঘটনার পর আবারও শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। হামলার নিন্দা জানান তারা। নিপীড়কদের একটি পক্ষ এসে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে, তারা যখন চলে যাওয়ার চেষ্টা করেছে তখন তাদের বাধা দেওয়া হয়েছে এবং ঘিরে নিয়ে মারধর করার চেষ্টা করেছে, কয়েকজনকে প্রহৃত করা হয়েছে। এর আগে সকাল 11:30 দিকে শহীদ মিনারে শুরু হয় শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। উল্টো পাশে পাল্টা মানববন্ধনে দাঁড়ায় ছাত্রলীগের কর্মীরা। শিক্ষকরা দাঁড়িয়েছে, শিক্ষকরা কথা বলছে, এর মাঝখানে মাইক এনে অপ্রাসঙ্গিক উল্টো পাল্টা কথাবার্তা বলা হচ্ছে। আমরা কি ধরনের কলঙ্ক জনগণ খায়? আজকে সব রেকর্ড হয়ে যাচ্ছে, ডকুমেন্টেড হয়ে যাচ্ছে, এই সময়ের পরিবর্তন হবে। সমাবেশ শেষে এক আন্দোলনকারীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। তবে পাল্টাপাল্টি সমাবেশ ও হামলার সাথে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি সংগঠনের সাধারণ সম্পাদকের। অতি উৎসাহী হয়ে অনেকে আশেপাশে থাকতে পারে, যদি দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয় তখন থামানোর জন্য অনেকে যায়। আপনারাও জানেন যে অনেকে যদি থামানোর জন্য সেখানে যেয়ে থাকে, তাকে যদি সেখানে হামলাকারী হিসাবে আখ্যায়িত করা হয়, সেটা তো আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনাদেরকে আমার প্রশ্ন। আর শিক্ষার পরিবেশ স্থিতিশীল রাখতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ইতিমধ্যে একাধিক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, আমরা যখন অনুরোধ করি তখন আমাদের অনুরোধগুলোকে রাখা হয় না, তখন আমরা এক পর্যায়ে যা দেখছি পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে সহপাঠীর মুক্তি ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।